What's up guys, this is Ariyan Safin, welcome to vlog 9. So guys, আজকের ব্লগটি হতে যাচ্ছে আমাদের সকলের প্রিয় জায়গা ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফকে কেন্দ্র করে। তো ব্লগটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। গাইজ, আজ আমি তোমাদেরকে হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অজানা তথ্য শেয়ার করব এবং তার মাজার শরীফকে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব। সো ইটস নট টু লেট, লেটস গো। গাইজ, আমরা এখন এই গেটের ভিতর থেকে প্রবেশ করব ভিতরে। গাইজ, হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 থেকে 25 অক্টোবর 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুঘ খান এবং খান ই আজম ইত্যাদি। হযরত উলুঘ খান জাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত আলিয়াই কামিল পীর শাহ নিয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্না ও ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। রাইট নাও গাইজ, আমরা এখন খান জাহান আলীর কবরের সামনে অবস্থান করছি। আমরা এখন তার কবর শরীফ জিয়ারত করবো এবং দেন আমরা এখান থেকে ব্যাক করবো। গাইজ, হযরত খান জাহান আলীর সমাধিসৌধটি বর্গাকৃতির। সৌধের প্রাচীর 25 ফুট উঁচু এবং ছাদে একটি গম্বুজ রয়েছে। এই সমাধিসৌধের ভিতরে একটি পাথরের বেদিতে হযরত খান জাহান আলীর মাজার অবস্থিত। দরগা বা মাজারের স্থাপত্য শৈলীর সাথে ষাটগম্বুজ মসজিদের বেশ মিল রয়েছে। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জির 25শে অগ্রহায়ণ খান জাহান আলীর মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয় আর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা অনুষ্ঠিত হয়। খান জাহান আলীর মাজার দেখতে ওরস এবং মেলায় সারা দেশে থেকে হাজার হাজার ভক্ত মাজারে এসে সমবেত হন। গাইজ, এটাই হলো ঐতিহ্যবাহী খান জাহান আলী দিঘি। গাইজ, হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দক্ষিণ দিকে আয়তন প্রায় 200 বিঘা জমি জুড়ে খান জাহান আলী দিঘি অবস্থিত। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি খালা পাহাড় ও ধলা পাহাড় নামে কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন। কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে দুইটি বিশাল সাইজের কুমির, যেগুলো পরে মরে যায়। পরবর্তীকালে কিছু মিঠা পানির কুমির দিঘিতে ছাড়া হয়। মাজার জিয়ারাতের উদ্দেশ্যে আগত লোকজন দিঘির এই কুমিরগুলোকে হাঁস, মুরগি, ভেড়া, খাসি সহ নানা ধরনের মানতের পশু উৎসর্গ করেন। গাইজ, কালা পাহাড় মারা যাওয়ায় ষাটগম্বুজ মসজিদের জাদুঘরে মমি করে রাখা হয়েছে। দিঘির প্রধান ঘাটটি প্রশস্ত ও সুন্দর, মহিলাদের জন্য আলাদা ঘাট আছে। এ দিঘির পানি সুপেয়। গাইজ, এই দিঘি এবং এই মাজার দেখতে দেশের নানা প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী এখানে প্রত্যেক দিন ভিড় করে। গাইজ, এটা অনেক সুন্দর একটি জায়গা, অবশ্য মুসলিম ধর্মাবলম্বীদের ভালো লাগবে। তবে এখানে কিছু স্থানীয় লোক আছে যারা সুযোগ সন্ধানী হয়ে থাকে, সো এই তাদের থেকে একটু সাবধানে থাকা উচিত। গাইজ, এখানে যদি আপনারা কেউ গোসল করতে চান তাদের জন্য গোসল করার সুব্যবস্থা রয়েছে। গাইজ, মাজারে প্রবেশের পূর্বে মাটির তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র তোমরা দেখতে পাবে আর তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু এখান থেকে ক্রয় করতে পারবে, দাম খুবই স্বল্প। গাইজ, এখানে তোমরা লাঞ্চ করার জন্য বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট দেখতে পাবে এবং তোমরা ওখান থেকে লাঞ্চ করতে পারবে এবং প্রত্যেকটি রেস্টুরেন্টে ডিনার ও ব্রেকফাস্টের সুব্যবস্থা রয়েছে। সো গাইজ, এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবে না। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ব্লগের আপডেট সবার আগে পেতে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে। সেই বন্ধু সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে বলে বন্ধু খুশি, আল্লাহ হাফিজ।